আইপিএল শুরু হয়েছে এক সপ্তাহের মতো হয়ে গেছে। বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে অনেকে বেশ কিছুদিন ধরে মন্তব্য করে যাচ্ছে। আইপিএল এর সুযোগ পাওয়া ক্রিকেটারদের মন ভারতে, দেহ বাংলাদেশে। যাই হোক, চমকপ্রদ সেসব মন্তব্যে গা না ভাসানোই ভালো। ক্রিকেটারদের মূল কর্তব্য কিন্তু দেশের হয়ে খেলাটাই, সেটা যার সঙ্গেই হোক। তো সে মহাগুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টটা কিন্তু শেষ হতে চলল। ঢাকা টেস্ট শেষ করে আইপিএল খেলতে ভারতে পাড়ি জমাবেন লিটন কুমার দাস। ম্যাচের অবস্থাও লিটনের মনের অনুকূলে। এরপরই কলকাতার হয়ে মাঠ মাতাতে দেশ ছাড়বেন লিটন। আইরিশদের বিপক্ষে টেস্ট পাঁচ দিন গড়ালে 9 এপ্রিল গুজরাটের বিপক্ষে ম্যাচে পাওয়া যেত না লিটন দাসকে। কিন্তু এখন গুজরাটের বিপক্ষে ম্যাচে লিটনকে মাঠে নামতে দেখলে অবাক হবার কিছুই নেই। এদিকে হার দিয়ে আইপিএল মিশন শুরু করে কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কেকেআর, আর তৃতীয় ম্যাচ 9 এপ্রিল গুজরাটের বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচে দলের সঙ্গে থাকবেন লিটন দাস। খেলানোটা কেকেআর ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আবার সাকিব তামিমরা, দেশ ছাড়বে 5ই মে। ন্যাশনাল ডিউটি থাকায় লিটনকেও যেতে হবে ইংল্যান্ডে। ভারত থেকে সেখানে যাবেন লিটন এমনই কথা আছে। 9 এপ্রিল থেকে শুরু করে 4 মে পর্যন্ত কলকাতা ম্যাচ খেলবে মোটে 8টা। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো যথাক্রমে 9, 12 ও 14ই মে। ওই সময়ে কলকাতার আবার 3টা ম্যাচ। পাঞ্জাব, রাজস্থান আর দিল্লির বিপক্ষে 3টা ম্যাচে লিটনকে পাবে না কলকাতা নাইট রাইডার্স। তার ঠিক 6 দিন পর 20 মে লখনৌর বিপক্ষে ম্যাচ দিয়ে কলকাতা শেষ করবে গ্রুপ পর্বের ম্যাচ। ওই ম্যাচ খেলতেও সমস্যা নেই লিটনের। তবে লিটনের দল যদি কোয়ালিফাই করে তাহলে আরও ম্যাচ খেলবার সুযোগ পাবেন দেশেরই ফাইনেস্ট ব্যাটার। এবারের আইপিএলে কলকাতা সাকিব আল হাসানকে পাবেন না, সেটা আগে জানিয়ে দিয়েছেন বিশ্বসেরাই অলরাউন্ডার। তারপরই শুরু হয় তোলপাড়। সাকিব তার কেরিয়ারের শেষ আইপিএলটা খেলতে চেয়েছিলেন পুরো মৌসুম, কিন্তু সব ঘুরেবালি ন্যাশনাল কমিটমেন্টে। সেটা যেহেতু বড় দায়িত্ব, সাকিব নাও করতে পারেননি, মেনে চলেন বিসিবির এনওসি নিয়ম। অন্যদিকে মুস্তাফিজ সাদাবলের দায়িত্ব সেরে দিল্লির বেঞ্চে বসে রইলেন 2 ম্যাচ। এরই মধ্যে আলোচনা সমালোচনা চলছে সমানতালে। মুস্তাফিজকে নিয়ে নানাবিধ স্ট্যাটাস পোস্ট করলেও দিল্লি ম্যানেজমেন্টের কাটার মাস্টারকে খেলানোর কোনো গুরুত্বও নেই। তবে টাইগার ক্রিকেটার একবার সুযোগ পেয়ে ভালো করতে থাকলে বাড়ার চান্স আছে ম্যাচ সংখ্যা। সেই অপেক্ষাতেই আইপিএলে কড়া নজর রাখছেন দেশের ক্রিকেট ফলোয়াররা। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। এবার সাথে আছে লিটন, কলকাতা টিম জবর স্ট্রং। আইপিএল দেখায় হবে না কোনো গ্যাপ, যদি থাকে কি স্পোর্টস অ্যাপ। থাকো তুমি যেখানে, সব খেলা এখানে।